বিশ্বাস করবো আমি ভুল করে ফেলেছি, আমার মাফ করে দে, আমার উপর মাফ করে দে। আমি একটা পুরুষ মানুষ, পুরুষ মানুষ মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, এলাকায় আমার একটা মান ইজ্জত আছে না? ওরে আমার হাতিটা, যে মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, আমার জোশ লাগে। বউ একটা কথা স্মরণে রাখবা, জোয়ারের পানি আর নেশাখোরদের কখনো আটকে রাখা যায় না, সলকায় বাইর হয়ে চলে আসে। বউ তুমি এটা কি করছো? আমি চোর হতে যাবো কি জন্য? আর তালা কেটে আমি ঘরের বাইরে কেন যাবো? চোর তো তালা কেটে ঘরের ভিতরে ঢোকে। আমি একটু মাতাল, তুমি চোর কই? আমাদের মাতাল জাতির অপমান করিস, আমি অনেক মন খারাপ করিছি। বদরুলের ওখানে আমি এক বেলা কাজ কইরা 600 টাকা বদরুলে দিয়ে 800 টাকা ঘরে ফিরে নিয়ে আইছি, আর তুই দুই বেলা কাম কইরা বলে টাকা ফেরত দিতে পারস না, টাকা ঘরে আনতে পারস না, ফাইজলামি করস। তোর মাইরা মন চাইতেছে এই মুহূর্তে কোনো একটা দোকান থেকে কিছু একটা কিনাই না, খাই আত্মহত্যা করি। তাহলে এক কাজ কর, আমাদের 50 টাকা দে। 50 টাকা দিয়ে কি করবি? আমি বললে মাইন ছেলে মিষ্টি খাওয়াবি? তোর তুমি কি কো, 50 টাকা দিয়ে এত মানুষের মিষ্টি কিনন যাইব? 50 টাকা দিয়ে তো বাতাসও হইব না। আমি বাজার থেকে বিষ কিনে নিয়ে আইতাম, সিনেমা নায়ক নায়ক তো দেখিছি বিষ খায় মরি যাতে, মোর ভাই যে তো নায়ক স্টাইলে মরতা। বিষ কিনার লেগে 50 টাকা তুই আমারতে চাস, আর মদ খাওয়ার লেগে তোর কাছে চিকি টাকা আছে, ওটা কেমনে? এই বাবা বাবা বাবা, বিশ্বাস কর আমার কাছে টাকা ছিল না, আমার মদ খার ইচ্ছাই ছিল না। জোশি মামার সামনে এসে এরম করে বোতল তুলে একটা নতুন মাল স্পেশাল সাইকে দেখ, আমি সাইকে দেখিছি আমি যাতে মাতাল হলে কেছে তালে ঠিক মাগ না পাইছি, সাই শুষে দিছি। কই না খাইছস না? জোশিম খাওয়াইছে তো, জোশিম তো ওরে ওরে খাওয়াইছে।